ওকে আমরা হচ্ছে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব এবং হচ্ছে যেটা হচ্ছে খুব সচরাচর সবাই হচ্ছে জানে না এরকম একটা বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলবো যদিও এটা আমাদের বাংলাদেশে হচ্ছে জিনিসটা খুব বেশি দিন হয়েছে আসেনি কিন্তু তারপরও আমাদের মধ্যে বিশেষ করে অনেক ইয়ং জেনারেশনের মধ্যে এই জিনিসটা নিয়ে হচ্ছে খুব কথাবার্তা চলে বা হচ্ছে অনেকে যারা বিশেষ করে আইটিতে হচ্ছে ক্যারিয়ার গড়তে চায় তাদের হচ্ছে অনেকেরই হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তারা হচ্ছে কথা বলা বলি করে তো বিষয়টা যেটা সেটা হচ্ছে আসলে আমরা হচ্ছে আজকে হচ্ছে ইউএক্স আপনারা এটার নাম শুনছেন কিনা আমি জানি না UX মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স হ্যাঁ তো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এই কথাটা এখন ইদানিং খুব শোনা যাচ্ছে বাংলাদেশে যদিও বাংলাদেশে হচ্ছে অফিসিয়ালি ভাবে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন 2011 সাল থেকে হচ্ছে বাংলাদেশে আসে ইউজার হাবের হাত ধরে আর সারা ওয়ার্ল্ডে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন মোটামুটি হচ্ছে উনিশশো সাল থেকে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে তো এই ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের সাথে আমরা মোটামুটি অনেকেই পরিচিত এবং হচ্ছে অনেকে আবার বলে যে ইউআই ইউএক্স বলে একটা জিনিস আছে যে ইউআই ইউএক্স ডিজাইন তো আমরা হচ্ছে মোটামুটি আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে মানে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন কি আর হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ইউআই ডিজাইন এই দুটো জিনিসের মধ্যে আসলে কম্পেয়ার করা ট্রাই করব যে দুটো জিনিস আসলে কি সিম্পলি যদি বলা ট্রাই করি সেটা হচ্ছে আসলে মূলত সোজা কথা যেটা সেটা হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ইউএক্স ডিজাইনের একটা পার্ট হচ্ছে ইউজার মানে ইউআই ডিজাইন আমরা যেটাকে ইউআই ডিজাইন বলে থাকি সেটা হচ্ছে মূলত ইউএক্স ডিজাইনের একটা পার্ট সিম্পল একটা পার্ট কোনো কিছুই না তো অনেকে আবার মনে করে যে একটা পিএইচডি ডিজাইন করাটা মনে হয় ইউজার মানে ইউআই ডিজাইন যেটাকে ইউআই এর যে পূর্ণরূপ যেটা সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন করা আর কি তো মনে করে যে ইউজার ইন্টারফেস ডিজাইন মানে হচ্ছে মনে হয় যে এটা মনে হয় একটা পিএইচডি টেমপ্লেট ডিজাইন করা একটা ওয়েবসাইটের এর টাকে ডিজাইন করা ইউজার ইন্টারফেস ডিজাইন অনেকে মনে করে আসলে মূলত ইউজার ইন্টারফেস ডিজাইনের সাথে পিএচডি টেমপ্লেটের খুব বেশি একটা সম্পর্ক নাই পিএইচডি টেমপ্লেট ডিজাইন সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস কিন্তু ইউজার ইন্টারফেস ডিজাইনটা আবার অনেক বড় ধরনের একটা জিনিস তো সেটা আমরা আস্তে আস্তে শিখবো আস্তে আস্তে জানবো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইউ এক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স আসলে জিনিসটা কি তো এই ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের ডেফিনিশন যেটা সেটা খুবই অনেক হাইফাই একটা ডেফিনিশন আছে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমরা যদি বলি যে ইউ এক্স ইউজার এক্সপিরিয়েন্স এটার মানে অর্থটা কি এটার অর্থটা যেটা সোজা বাংলায় সেটা হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা আমরা যদি বলি যে ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা আচ্ছা ফাইন আমরা তো জানলাম যে ইউজার মানে হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা তাহলে ইউএক্স মানে কি ইউএক্স ডিজাইন ডিজাইন জিনিসটা আসলে কি জিনিস এই ব্যবহারকারীর অভিজ্ঞতাটাকে কাজে লাগায় যে ডিজাইনটা তৈরি করা হয় মূলত সেটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এটার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানে এত বিশাল সেটা হচ্ছে তুমি হচ্ছে এটা মানে পড়ে শেষ করতে পারবে না তোমাকে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হইতে গেলে হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে অনেক পড়াশোনা করতে হবে তো আমরা সিম্পলি জানার ট্রাই করি যে আসলে মূলত পুরো পৃথিবীতে ওয়ার্ল্ডে ইউএক্সটা আসলে আসলো কিভাবে ডন নরম্যান নামে একজন ভদ্রলোক যিনি হচ্ছে মূলত যাকে বলা হচ্ছে গডফাদার অফ ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন ওনাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়া সালের দিকে হচ্ছে ওয়ার্ল্ডে আস্তে আস্তে আসে ইভেন তোমার পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলো তুমি যদি বলো গুগল মাইক্রোসফট ফেসবুক অ্যামাজন জায়ান লিঙ্কডিন এরকম বড় বড় যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু অল টাইম তারা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতেছে কেন কাজ করতেছে কারণ হচ্ছে এই মানুষের অভিজ্ঞতা ব্যবহারকারীর নিয়ে যদি তুমি আলটিমেটলি কাজ করতে না পারো তাহলে হচ্ছে তোমার কোম্পানির যে উদ্দেশ্য মেন তোমার যে মানুষের কাছে পৌঁছানোর যে পদ্ধতি এবং মানুষ যে তোমার প্রোডাক্টটাকে মানে হচ্ছে অ্যাকসেপ্ট করবে এই জিনিসটা যদি ইউজার এক্সপিরিয়েন্সের প্রসেসে না হয়ে যদি তোমার প্রোডাক্টটা যদি মার্কেটে চলে আসে তাহলে আলটিমেটলি ওই প্রোডাক্টটা হচ্ছে একটা হচ্ছে মানে ফল্ট খেয়ে যাবে যেটা হচ্ছে বাজারে চলবে না এটা হচ্ছে সবচেয়ে সোজা কথা তো এ হচ্ছে অবস্থা আচ্ছা একটু হচ্ছে আমরা একটা মিনিট আমরা হচ্ছে খুব ইমার্জেন্সি একটা হচ্ছে সম্ভবত ইアー আসছে হচ্ছে জাস্ট একটু আমরা হচ্ছে আমরা হচ্ছে ভিডিওটা কোনো কাটসাট করব না আমরা হচ্ছে डायरेक्टली হচ্ছে র হচ্ছে আচ্ছা যাওক এটা কোনো বিষয় না আচ্ছা এই নোটিফিকেশনটাও সব সময় অফ করে রাখা উচিত তো যাওক এখন যেটা মেন কথা সেটা হচ্ছে যে ইউএক্স ডিজাইন কি আসলে খুব সহজ জিনিস কিনা কথা হলো যে ভাই ইউএক্স ডিজাইন আসলে খুব ইজি কোনো বিষয় না যে তুমি এটা একদিনে শিখে যাবা এটা তুমি হচ্ছে কোর্স করলে শিখে যাবা এটাও এরকম কোনো জিনিস না এই জিনিসটা হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে তুমি হয়তো অনলাইনে দেখতে পারো যে ইউএক্স শেখাচ্ছে শেখাচ্ছে তো বড় বড় বাইরের প্রতিষ্ঠানগুলো হয়তো তোমাকে শেখাইতে পারে সেটা তাও প্র্যাকটিক্যালি অনেক কিছু করা লাগে মূলত ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন তোমাকে হচ্ছে হাতে কলমে শিখতে হবে এটা হচ্ছে মেন একটা কন্ডিশন কারণ এখানে অনেক কিছু জড়িত থাকে তো আমরা তো মোটামুটি অনেক কিছু জানলাম যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এবং ইউআই ডিজাইন যেটা মানে ইউ ইউজার ইন্টারফেস ডিজাইন দুটার মধ্যে হিউজ একটা পার্থক্য আছে মানে ইউএক্স এর একটা পার্ট সিম্পল একটা পার্ট হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন তুমি একটা ইন্টারফেস ডিজাইন করবা এটা করার আগে যে যে প্রসেসিংগুলা তুমি করবা যে যে স্টেপগুলো ফলো করে ধরো তুমি তো আকাশ থেকে লাভ দিয়ে একটা ডিজাইন করতে পারবা না চাইলে একটা ডিজাইন করার জন্য এটা যে ডিজাইন বলতে যে তুমি মনে করো যে ওই ভিজিটিং কার্ড ফ্লায়ার লিপলেট পোস্টার ব্যানার ডিজাইন এইগুলোকে তুমি ডিজাইন হিসাবে খুব বেশি বলতে পারো না ডিজাইন এভরিথিং তুমি ডন নরম্যানের খুব সুন্দর একটা উক্তি আছে ওনার হচ্ছে একটা বই আছে দ্য ডিজাইন অফ এভরি থিংস নামে একটা বই আছে তুমি গুগল হয়তো সার্চ করলে পাবা ওই বইটা ডিজাইন মানে হচ্ছে পৃথিবীর সব কিছু হচ্ছে একটা ডিজাইন সোজা কথা তো সব কিছুকে যদি তুমি ডিজাইনের চোখে কল্পনা করো মানে তুমি নিজেও কিন্তু একটা ডিজাইন তুমি চিন্তা করো তোমাকে হচ্ছে কত সুন্দর করে তৈরি করা হয়েছে যে তোমার যে মানে দুটা হাত পা তোমার সব স্ট্রাকচারটা এটাও কিন্তু একটা ডিজাইন তো এই পৃথিবীর সব কিছু হচ্ছে জন্য বলা ডিজাইন অফ থিংস তোমার এই প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা যা কিছু সবসময় চলে এটা সব কিছুই হচ্ছে মূলত ডিজাইন এই জিনিসটাই হচ্ছে ইউএক্স এর মেইন একটা ট্রামস এন্ড কন্ডিশনের সাথে যায় তো আমরা একটু দেখে আসি যে আসলে আসলে ইউজার ডিজাইনের কি এই জিনিসটা হচ্ছে আমরা একটু উইকিপিডিয়া থেকে যদি আমরা দেখি তো তাহলে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে তার আগে আমরা একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যদি উইকিপিডিয়াতে চলে যাই দেখো এখানে হচ্ছে উইকিপিডিয়া আমাদেরকে যেটা বলতেছে তা আমি হচ্ছে ক্যামেরাটা একটু কিছুক্ষণের জন্য হাইড করে ফেলি এটা আমাকে এখন না দেখলেও চলবে কোনো প্রবলেম নাই দেখো এখানে বলতেছে এটা হচ্ছে উইকিপিডিয়া যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় একটা পেশার মধ্যে এটা একটা আর তুমি যদি যে কোনো পেশাতে থাকো না কেন তোমার কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে আইডিয়া থাকা উচিত কিন্তু বর্তমানে তো এই হচ্ছে মেন কথা তো এখন আমরা যদি দেখি যে আসলে ইউএক্স এর ডেফিনেশনটা আসলে কি জিনিস এখানে দেখো একটা কথা বলছে আইএসও নাইন টু ফোর ওয়ান টু ওয়ান জিরো আইএসও জিনিসটা যদি তুমি বুঝে থাকো তা তো ভালো আর যদি তুমি না বুঝো তাহলে তুমি গুগল গিয়ে সার্চ করে ফেলো যে আইএসও আসলে কি আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড আবার উল্টা বলিও না যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর অর্গানাইজার অর্গানাইজেশন জিনিসটা আসলে এরকম না জিনিসটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড এই যে দেখো এখানে তা আইএসওর অনেকগুলা হচ্ছে ওদের হচ্ছে আই জিনিসটা হচ্ছে এইরকম যে তোমাকে এবার একটু ক্যামেরায় আসি তোমাকে একটু আইএসই জিনিসটা হচ্ছে পূজায় আই জিনিসটা হচ্ছে আসলে মূলত এইরকম একটা জিনিস এরা হচ্ছে যা এদের মানে প্রত্যেক ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রোডাক্ট তারপরে হচ্ছে একটা হচ্ছে তোমার মনে করো একটা এটাকে কি বলে একটা কর্পোরেট অফিস কিভাবে চলবে একটা প্রোডাক্ট কিভাবে তুমি বাজারে আনবা এই গুণগত মান তুমি মানুষের জন্য কি কি দিবা এই সব কিছুর যে তাদের একটা নিয়ম আছে এই নিয়মটা যদি তুমি ফলো করো দেন তারা হচ্ছে তোমাকে একটা সার্টিফাইড করবে যে এটা হচ্ছে ঠিক আছে এটা আইএসও আন্তর্জাতিক আন্তর্জাতিক সনদ স্বীকৃত যেমন মনে করো এই যে মোবাইলটা এটা মনে করো যে তোমার আইএসও স্বীকৃত এটা তৈরি করা হয় তাহলে আইএসও হচ্ছে অবজার্ভ করে দেখবে যে এই জিনিসগুলো আসলে ঠিকঠাক আছে কিনা তখন তোমাকে হচ্ছে একটা সার্টিফিকেট দিয়ে দিবে তো এ হচ্ছে মূলত এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা সার্টিফিকেট যে কোনো প্রতিষ্ঠান চাইলে কিন্তু আইএসও সনদ নিতে পারে না কিন্তু এটা মনে রাখবে তো এবার হচ্ছে ক্যামেরাটা হাইড করে দিই এই আইএসও যেটা বলতেছে ওদের ধারা আইএসও নাইন টু ফোর ওয়ান টু ওয়ান জিরো অনুযায়ী ওরা যেটা বলতেছে যে ইউজার এক্সপিরিয়েন্সের ডেফিনেশনটা যেটা সেটা হচ্ছে এতটুকু কথা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের ডেফিনেশন সেটা এখানে ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে এ পার্সনস পারসেপশন অ্যান্ড রেসপন্সেস দ্যাট রেজাল্ট ফ্রম দ্য ইউজ অর অ্যান্টিসিপেটেড ইউজ অফ প্রোডাক্ট সিস্টেম অর সার্ভিস দেখো এখানে তুমি খেয়াল করো এ পারসনস পারসেপশন অ্যান্ড রেসপন্সেস দ্যাট রেজাল্ট ফ্রম দ্য ইউজ অর অ্যান্টিসিপেটেড ইউজ অফ আ প্রোডাক্ট সিস্টেম অর সার্ভিস তুমি এখানে চিন্তা করো তিনটে জিনিসের কথা লাস্টে বলছে একটা হচ্ছে প্রোডাক্ট একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সার্ভিস তুমি যদি একটু চিন্তা করো যে পুরো পৃথিবীটা আমাদের দাঁড়ায় আছে মূলত এই তিনটে জিনিসের উপর একটা হচ্ছে তোমার প্রোডাক্ট একটা হচ্ছে সিস্টেম একটা হচ্ছে সার্ভিস ধরো এখন কোভিড নাইনটিন এর কারণে বা করোনার কারণে কিন্তু তুমি তুমি ঘরে বসে একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছো লকডাউন এই সিস্টেমে পড়ে পরে কিন্তু তুমি ঘরের মধ্যে বসে রয়েছো নাহলে তোমাকে হচ্ছে কোনোভাবে বসায় রাখতে পারতো না তো এ হচ্ছে এক একটা সিস্টেম হ্যাঁ তো যেমন একটা প্রোডাক্ট হইতে পারে সেটা যে কোনো প্রোডাক্ট হইতে পারে তোমাকে যে একেবারে কম্পিউটারের সফটওয়্যার হইতে হবে হবে কম্পিউটারের যে তোমার এটাকে কি বলে ওয়েবসাইট হইতে হবে এরকম কোনো কিছু না ইউএক্স সব কিছুর সাথে যায় মানুষ তার দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করে সব কিছু হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স একটা পার্ট ওগুলার মধ্যে যদি ইউজার এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে মানুষ এটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে মানুষ গুড প্রোডাক্ট হিসাবে এই প্রোডাক্টটাকে হচ্ছে রিভিউ দিয়ে থাকে আর যদি ইউজার এক্সপিরিয়েন্সে যদি ফল্ট করে তাহলে হচ্ছে এগুলোতে মানুষ গুড রিভিউ দিবে না তো এই এ পার্সন পারসেপশন রেসপন্সেস দ্যাট রেজাল্ট ফ্রম দা ইউজার এন্টিসিপেটেড ইউজ অফ এ প্রোডাক্ট প্রসেসর সিস্টেম এই কথাটা এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে এটার মানেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা এটার মানেটা সোজা বাংলা যেটা সেটা হচ্ছে তুমি যদি একেবারে সোজা বাংলা যদি বুঝতে চাও যে এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে একটা প্রোডাক্ট একটা সার্ভিস অথবা একটা সিস্টেম তুমি খেয়াল করো তুমি কিন্তু এখন ইউএক্স কি সেটা জানতেছো যে হোয়াট ইজ ইউএক্স তো তুমি তো ইংরেজিতে বলে দিলে এ পারসন পারসেপশন রেসপন্সেস দ্যাট রেজাল্ট ফ্রম ইউজার অ্যান্টিসিপেটেড ইউজ অফ আ সার্ভিস এটা ইংরেজিতে তো তুমি কিছু হয়তো বুঝলাও না কিন্তু এটা বাংলা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা প্রোডাক্ট সেটা একটা প্রোডাক্ট হইতে পারে সেটা যে কোনো প্রোডাক্ট এই যে মোবাইল হইতে পারে এই পেন ড্রাইভটাও হইতে পারে যে কোনো প্রোডাক্ট হইতে পারে একটা প্রোডাক্ট অথবা একটা সিস্টেম যে কোনো সিস্টেম হইতে পারে প্রত্যেকটা যেমন আমাদের দেশটা চলে একটা সিস্টেমের মধ্য দিয়ে এরকম প্রত্যেক কিছু সবকিছু একটা সিস্টেম থাকে একটা প্রোডাক্ট একটা সিস্টেম অথবা একটা সার্ভিস হ্যাঁ এই তিনটে জিনিস একটা সার্ভিস ব্যবহার করার আগে দেখো এখানে খেয়াল করো ব্যবহার করার আগে এবং হচ্ছে ব্যবহারকালীন সময় এবং হচ্ছে ব্যবহার করার পরে তার মানে তিনটে স্টেজ তোমার খেয়াল করো একটা প্রোডাক্ট একটা সিস্টেম অথবা একটা সার্ভিস তুমি ব্যবহার করবা এর আগে এবং ব্যবহার করাকালীন সময় এবং ব্যবহার করার পরে একজন মানুষের মনে যে ধারণা বা যে ফিলিং বা যে আইডিয়া তুমি যেটাই বলো না বা যে অভিজ্ঞতা তৈরি হয় মূলত সেটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এখন ভাই তোমাকে যদি কেউ বলে যে ইউ এক্স ডিজাইন আর তুমি শিখলা হইলেও মনে করো গিয়ে ওই যে পিএইচডি টেম্পলেট করা ডিজাইন এটা ভাই ইউআইউএক্স ডিজাইন বলে না এগুলো হচ্ছে বুমবাং কথাবার্তা একদম সিম্পলি সোজা কথা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন মানে হচ্ছে সোজা বাংলায় যেটা তোমাকে হাতে কলমে শিখতে হবে আর এটা সম্পর্কে তুমি নলেজ নিতে পারো ধরো আমি তোমাকে কিন্তু ইউএক্স ডিজাইন এই অনলাইনে এভাবে শেখাতে পারবো না এটা সম্ভব না তুমি আইডিয়া নিতে পারো পড়াশোনা করতে পারো করতে করতে একসময় তুমি শিখেও যেতে পারো তো এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে তো আমরা যেখানে ছিলাম সেখানে যাই আগে আমরা হচ্ছে তিনটা জিনিস পাইলাম একটা ব্যবহার করার আগে আমি যে কোনো কিছু ব্যবহার করার আগে এই জিনিসটাকে তুমি বা ইংরেজিতে বলতে পারো যে বিফোর ব্যবহার করার আগে মানে হচ্ছে তোমার বিফোর ব্যবহার করা কালীন সময় এটাকে তুমি বলতে পারো তোমার যেটা যেটা লাস্টে হচ্ছে আফটার অর্থাৎ ব্যবহার করার পরে তিনটা তার মানে স্টেজ তো আমরা একটু নোট করি চলো আমরা হচ্ছে একটু নোট নোট করতে করতে শিখি আমরা যেহেতু শিখতে আসছি তাই জন্য আমরা একটু ভালো করে শিখি তার মানে আমরা তিনটা জিনিস পাইলাম একটা হচ্ছে তোমার এটাকে যদি আমরা একটু এদিকে নিয়ে যাই এই যে এদিকে নিয়ে গেলাম এবার হচ্ছে এখান দিয়ে আমরা লেখি আর এখান দিয়ে আমাদের একটু আই কানেক্টেড থাক হোক আমরা একটু চেয়ার আ চেয়ার আ দেখি একজনের আরেকজনের তো আমরা যেটা করব আমরা হচ্ছে তিনটা টেস্ট পাইলাম মানে ইউএক্স এর তিনটা টেস্ট আর বাংলায় আমরা যেটা পাইলাম সেটা তো বলেই দিলাম যে একটা প্রোডাক্ট একটা সিস্টেম অথবা একটা সার্ভিস এটা তুমি ব্যবহার করার আগে এবং ব্যবহারকালীন সময় এবং ব্যবহার করার পরে তোমার মধ্যে যে প্রতিক্রিয়া হবে সেটাই হচ্ছে তোমার ইউজার এক্সপিরিয়েন্স এবং এটা ভালো হইতে পারে তোমার খারাপও হইতে পারে তবে যেটাই হোক না কেন সেটাই তোমার ইউজার এক্সপিরিয়েন্স এখন দেখো এই তিনটে স্টেজ যেটা সেটা হচ্ছে প্রথম নাম্বারে যদি তুমি ধরো সেটা হচ্ছে তুমি বলতে পারো এটা হচ্ছে আমার এই তিন স্টেজের প্রথম স্টেজটা হচ্ছে আমার বিফোর বিফোর লিখে ফেললা তুমি দ্বিতীয় নাম্বার স্টেজ যেটা সেটা হচ্ছে তোমার ওয়াইল তারপর তিন নাম্বার স্টেজে যেটা সেটা হচ্ছে তোমার আফটার ওকে তাহলে তুমি তিনটে স্টেজ পাইলে একটা হচ্ছে বিফোর একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে আফটার এখন এই বিফোর এই হোয়াইল এই আফটার এই তিনোটা জিনিসের ডেফিনিশনটা অনেক বিশাল বড় একটা ডেফিনিশন তোমাকে যদি শুধু বিফোর বুঝাইতে যাই আজকে মোটামুটি এক দুই ঘন্টা চলে যাবে তুমি বিফোর বুঝতে পারবে না সহজে তো এটার একটা সিম্পল একটা উদাহরণ যদি তোমাকে দেওয়া যায় ধরো মনে করো তুমি হয়তো কারো কাছ থেকে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো ফ্রেন্ড এর কাছ থেকে তুমি হয়তো শুনলা যে বাজারে এই খুব ভালো একটা হচ্ছে আমাদের আইফোন আসছে যেটা দিয়ে হচ্ছে আইফোন লেটেস্ট সম্ভবত এখন আইফোন এলিমেন্ট চলে তো আইফোন আসছে যেটা হচ্ছে যেটা দিয়ে হচ্ছে খুব হাই ফাই মানে একটা ক্যামেরা মানে ডিএসএলআর হচ্ছে গডজিয়াস একটা ছবি তোলা যায় এরকম একটা মনে করা যায় একটা ফোন আসছে মনে করো তো এখন এই যে তুমি কথাটা শুনলা এই শোনার পরে কিন্তু তোমার কাছে মনে করো কিন্তু ওই ফোনটা নাই সেটা আইফোন হইতে পারে আরো কম দামি হইতে পারে বাট তোমার কাছে কিন্তু ওই জিনিসটা নাই কিন্তু তুমি এটা শুনলা কারো কাছ থেকে যে এইরকম একটা মোবাইল আসছে বা এরকম একটা লেটেস্ট মডেলের একটা সেট আসছে বাজারে যেটা দিয়ে হচ্ছে এই তোমার হচ্ছে গিয়ে কি এই ডিএসএলআর এর মতো ছবি তোলা যায় এটসেট্রা এটসেট্রা তুমি যাই বলো না কেন অনেক সুযোগ সুবিধা এখন এই যে তুমি এই কথাটা শুনলা এই শোনার পরে কিন্তু তোমার মাথার ভিতরে কিন্তু একটা জিনিস গুর ফাঁক খাবে যে সেটটা তো যদি নিতে পারতাম এই সেটটা যদি আমার কাছে থাকতো হ্যাঁ এটা দিয়ে তো আমি একটা ভাব দেখাইতে পারতাম এই সেটটা তো আসলে আমার দরকার ইস আমার কাছে যদি কিছু টাকা পয়সা থাকতো তাহলে তো আমি এই সেটটা কিনে ফেলতাম অথবা তোমার পাশে যদি তুমি কাউকে দেখো এরকম একটা সেট ইউজ করতেছো হয়তো তোমার মন চাইতেছে এরকম একটা জিনিস তুমি নিবা এটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে তো এই যে তুমি যে চিন্তা ভাবনা যেটা করতেছো এই প্রোডাক্টটা সম্পর্কে মূলত এটা হচ্ছে তোমার হচ্ছে বিফোর আর এই বিফোরটা কেন ক্রিয়েট হয় একজন মানুষের মধ্যে বিফোর জিনিসটা কেন আসে সেটা হচ্ছে আমরা নেক্সট দেখবো যে বিফোরটা আসলে কেন আসে তো এই বিফোরটা যখন তুমি একজনের কাছ থেকে শুনলা জানলা বা তোমাকে বলা হইলো যেটা বা তুমি অনলাইনে দেখলা কোনো কিছু একটা সেটা এই টু জেড যে কোনো কিছু এক্স ওয়াই জেড হইতে পারে তো এই যে তোমার ভিতরে যে একটা জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া কাজ করতেছে মূলত এটাকে হচ্ছে ইউএক্স এর ভাষায় বলা হচ্ছে এটা হচ্ছে তোমার বিফোর তার মানে তুমি ইউএক্স এর ফার্স্ট স্টেজে চলে আসছো আচ্ছা এখন মনে করো যে তুমি এটা নামার মতো তোমার অ্যাবিলিটি হয়ে গেছে যখন হয়েছে তখন তুমি চলে গেছো হচ্ছে হোয়াইলে চলে গেলাম মানে তুমি হচ্ছে একদম হোয়াইল পজিশনে যখন যাবা তখন কিন্তু তুমি ওখানে গিয়ে কিন্তু একটা কাজ করবা যেটা সেটা হচ্ছে ভ্যালিডেট করবা এটাকে হচ্ছে তুমি যদি বলো ইউএক্স এর ভাষা বলে ভ্যালিডেট করা এটাকে বলে ভ্যালিডেট করা ভ্যালিডেট মানে কি सिंपली যদি তুমি বোঝা ট্রাই করো সেটা হচ্ছে যে তোমাকে যেটা বলা হইলো বা অথবা তুমি যেটা শুনলা বা যেটা হচ্ছে তোমাকে হচ্ছে সাজেশন করা হইলো বা বলা হইলো এই যে জিনিস যেটা তুমি চিন্তা ভাবনা করলা এতদিন স্বপ্ন দেখলা যে ডিএসএলআর এর মতো ছবি তোলা যায় ও মাই গড এই জিনিসটা যে তুমি জানলা শুনলা এখন তুমি এটা পরীক্ষা করে দেখবা না চেক করে দেখবা না যে আসলে কি হয় কিনা দোকানে গিয়ে তুমি দেখবা প্রোডাক্টটা নেওয়ার আগে এই দেখাটাই হচ্ছে মূলত ভ্যালিডেশন করা বলে এই ভ্যালিডেশনটা আবার অনেক প্রকার আছে তো আমরা সেগুলো আস্তে আস্তে জানবো আস্তে আস্তে যতটুকু সম্ভব হয় এই ভ্যালিডেশনে হচ্ছে মেন কিচ্ছা কাহিনী যা আছে সব ঘটে থাকে এই ভ্যালিডেশনের রেজাল্টটা যদি তোমার গুড হয় তাহলে তো মনে করো আর কোনো কথাই মানে তুমি যা শুনলা তোমাকে যা বলা হইলো সবকিছু যদি ওকে থাকে তাহলে হচ্ছে তুমি কোথায় চলে যাবো তুমি হচ্ছে এই আফটারের মধ্যে চলে যাবা এই আফটারে গিয়ে হচ্ছে ফাইনালি যেটা সেটা হচ্ছে তুমি প্রোডাক্টটা নিয়ে ফেলবা এটা হচ্ছে মেন কথাবার্তা কিন্তু যদি কোনো কারণে তোমার হোয়াইলে ভ্যালিডেট করতে এসে যদি তুমি দেখো যে আমাকে তো বলা হয়েছে যে এটা দিয়ে ডিএসএল আর মতো ছবি তোলা যায় এখন দেখলা যে এটা দিয়ে ছবি তুললে তো এটা নাতির পর্যায়েও পড়ে না এই ছবি এই ছবি তো আমাদের হবে না এটা আমাকে কি বললে তোমরা বললে একটা দিলে আর একটা আমি এটা কোনো কথা হইল যদি এরকম কোনো প্যাসগোজ বাজে হোয়াইলে গিয়ে তাহলে এটা এখানে শেষ এটার আর কোনো কিছুই হবে না এই প্রোডাক্ট এখানে মাই খাই যাবে এটা হচ্ছে সোজা কথা কিন্তু যদি কোনো কারণে তোমার ওয়াইলের ভ্যালিডেশনটা যদি তোমার ঠিকঠাক মতো তুমি পার হয়ে যাইতে পারো আফটারে গিয়ে যখন তুমি এটা যখন আফটার ইফেক্ট বলি এটাকে আমি মানে এফেক্ট বলতে পারো তুমি আফটার ইফেক্ট একটা সফটওয়্যার আছে আফটারের যে এফেক্টটা এই এফেক্টটা যদি তোমার মধ্যে চলে আসে তাহলে যেটা হবে তুমি আবার আরেকজনকে হচ্ছে রিকমেন্ডেড করবা যে দেখ এরকম একটা সেট আমি নিছি এখন তোর যদি টাকা থাকে বা সেট লাগে তুইও এরকম একটা সেট নে বা এরকম এই প্রোডাক্টটা কিন বা এই জিনিসটা কিন তুই এই যে তুমি আরেকজনকে রিকমেন্ডেড করে দিলা তার মানে তাকে আবার তুমি তার আবার বিফোর ক্রিয়েট করে দিলা বিষয়টা খেয়াল করো কিন্তু খুব এমাজিন আর সাইকোলজিক্যাল একটা বিষয় যে আরেকজনকে তুমি কি করলা তার আবার বিফোর ক্রিয়েট করে দিলা সে আবার কি করবে সে আবার হোয়াইলে আসবে সে যে তোমার কাছ থেকে এগুলো শুনল তুমি যে এত এত কিছু বললা তাকে যেটা আসলে সত্য কিনা সে তার যদি হোয়াইল যদি মিলে যায় তোমার কথার সাথে যদি মিলে যায় তাহলে সে আবার আফটারে চলে যাবে তার মধ্যে আবার আফটারের একটা ইফেক্ট আসবে সে প্রোডাক্টটা নিয়ে ফেলবে সে আবার আরো দুই চার পাঁচ জন 10 হচ্ছে রিকমেন্ডেড করে দিবে তাদের আবার বিফোর ক্রিয়েট হবে এভাবে হচ্ছে মোটামুটি চলতে থাকবে চলতে থাকবে এভাবে হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে মোটামুটি এটা মার্কেটে সেরা হয়ে যায় এই হচ্ছে মেন কথা তুমি মাস্ক দি আমরা বাঙালিরা যেটা করে সেটা হচ্ছে আমাদের বিফোর আর হোয়াইল খবর নাই ওই সরাসরি লাভ দিয়ে আকাশ থেকে আমরা শতস্থান থেকে একটা লাভ দি লাভ দিয়ে হচ্ছে আমরা ওই আফটার ভিতরে চলে যাই এরপরে দেখা গেছে যে আমি তো চাইলাম তো এটাকে কি বলা যায় তোমার বাংলা ভাষাতে মনে করা চাইলাম প্রবক্স কিন্তু পাইলাম ঠেলাগাড়ি অবস্থাটা হই যায় এরকম কারণ আমাদের মধ্যে ইউজার এক্সপেরিয়েন্সের কোন স্টেজগুলোকে আমরা কখনো ভ্যালিডেট করি না অথবা আমাদের ইউজার এক্সপেরিয়েন্স আসলে মোলো আমাদের কাজ করে না তো এ হচ্ছে তোমার মোট মোটামুটি ইউজার এর সিম্পল একটা ধারণা বা সিম্পল একটা আইডিয়া তুমি বলতে পারো এই মানে মূল যে ধারণাটা এটা হচ্ছে কারণ তোমার আরো অনেক কিছু আছে যে একটা মানুষের মধ্যে আসলে এই বিফোরটা আসে কেন কেন তার এই ডিএসএলআর এর মতো ছবি তোলা যায় এইরকম মোবাইল নেওয়ার স্বপ্ন তার ভিতরে চলে আসলো কেন তার এটা দরকার এই এত কিছু এখানে অনেকগুলা জিনিস হচ্ছে তোমাকে মেনটেন করে যাইতে হয় তো তুমি আপাতত এতটুকু মনে রাখো যে একটা মানুষের বিফোর ওয়াইল এবং আফটারকে তুমি সমন্বয় করে ওই মানুষটার জন্য যে বিষয়টা তুমি ডিজাইন করবা মূলত ওইটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন আমরা ইউএক্স যেটা বুঝলাম সেটা হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা মানে হচ্ছে বিফোর হোয়াইল আফটারটা হচ্ছে অভিজ্ঞতা আর এই বিফোর হোয়াইল আফটার দিয়ে তুমি যে ডিজাইনটা করে ফেলবা এটাও হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এটা তোমার ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে আনডিজিটাল প্রোডাক্ট হইতে পারে এটু যে যে কোনো কিছু হইতে পারে সব কিছুতে তোমার ইউজার এক্সপিরিয়েন্সের দরকার আছে ইউজার এক্সপিরিয়েন্স লাগবে ইউজার এক্সপিরিয়েন্স ছাড়া আগামী পৃথিবীতে খুব বেশি দূর তোমার যাওয়া কিন্তু যাবে না এটা হচ্ছে মেন কথা তো আমরা যেটা জানলাম যে এই জন্য হচ্ছে উন্নত রাষ্ট্রগুলা যারা হচ্ছে বাহিরের যে ইউরোপিয়ান রাষ্ট্র বলতে পারো আমেরিকা কানাডা লন্ডন বা এরকম এরা হচ্ছে সব সময় হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলে এই জন্য ওদের যে প্রোডাক্ট দেখো তুমি দেখো আলিবাবা তারপর হচ্ছে তোমার মাইক্রোসফট গুগল চায়ান্ট হ্যাঁ এরা এত জনপ্রিয় কেন এরাই জনপ্রিয় তার মেন ফেসবুক এর এদের কিন্তু বিশাল একটা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন টিম আছে যারা হচ্ছে অল টাইম ইউজারকে নিয়ে রিসার্চ করতে চাচ্ছে যে ইউজার আসলে কি চায় আমার যারা আমার ইউজার এরা আসলে কি চায় আসলে মূলত তোমার ইউজার কিন্তু যেটা চায় তোমাকে কিন্তু সেটা দিতে হবে ওই ইউজার যেটা চায় না ওইটা দিয়ে তোমার আলটিমেটলি লাভ নাই মনে করো খাগড়াছড়ি মনে করো এই যে মনে করো আমাদের বাংলাদেশে অনেক জেলা আছে যেখানে হচ্ছে ব্রডব্যান্ডের লাইন খুব দুর্বল এখন ওদের জন্য যদি তুমি এমন কোন কিছু বানায় রাখো যেটা দেখতে গেলে ওদের নেটের অবস্থা বারোটা থেকে চোদ্দোটা বাজে যাবে তাইলে আলটিমেটলি তোমার ওই প্রোডাক্ট কিন্তু মার্কেটে চলবে না তো এই হচ্ছে মূলত কথাবার্তা এটা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হইতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে সিম্পলি মনে করো যে তোমার একেবারে তুমি যদি একটা বিস্কিটের কথাও যদি ধরো এই সেটার মধ্যেও কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আছে কিন্তু তোমার যদি ওই ইউজার এক্সপিরিয়েন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন যখন তুমি বুঝে যাবো তখন তুমি বুঝবা ও আচ্ছা সব তো দেখি ইউজার এক্সপিরিয়েন্স নিয়ন্ত্রণ করতেছে তো এটার জন্য তোমাকে হচ্ছে হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে তুমি যখন পড়াশোনা করবে তখন তুমি হচ্ছে আস্তে আস্তে বুঝে যাবা আর ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হয়ে গেলে কিন্তু ব্যাপক পড়াশোনা করা লাগে অনেক পড়াশোনা করা লাগে এবং এগুলো হচ্ছে কতগুলা লেভেল আছে তুমি তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে মেইন অবস্থা তো এইগুলা যদি আমরা হচ্ছে নেক্সট যেটা করব আমরা হচ্ছে বিফোর কেন একটা মানুষের মধ্যে তৈরি হয় একটা মানুষের বিফোর জিনিসটা কেন আসে এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো নেক্সটের আমরা হচ্ছে যে কোনো হচ্ছে একটা সময় আমরা এটা নিয়ে কথা বলবো তো তুমি একটা জিনিস শিখে গেলা যে সেটা হচ্ছে আসলে ইউএক্স এবং ইউআই যেটা বলা হয় এটা আসলে মূলত এক জিনিস না ইউজার এবং এটা সম্পূর্ণ আলাদা জিনিস মানে ইউএক্স এর একটা পার্ট হচ্ছে ইউআই এটা তুমি শিখলা নাম্বার টু তে তুমি যেটা শিখলা যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন আসলে এটা হাতে কলমে শিখতে হয় প্র্যাকটিক্যাল শিখতে হয় এটা হচ্ছে মেন কথা এই জিনিসটাও তুমি কিন্তু শিখে গেলা আর ইউই ডিজাইন যদি তুমি দেখো যে কোথাও তোমাকে ইউজার ইন্টারফেস ডিজাইন করা শেখাচ্ছে এটা মনে করো যে তুমি হয়তো টেমপ্লেট যেটাকে তুমি বলতে পারো ডিজাইন করা শেখায় এটাকে আসলে ইউজার ইন্টারফেস ডিজাইন মনে করার কিছু নাই এটাকে তুমি পিএইচডি ডিজাইন বলতে পারো সোজাসুজি এটা আসলে ইউজার ইন্টারফেস ডিজাইন না ইউজার ইন্টারফেস সব কিছু মনে করো যে তোমার একটা মোবাইলের ডিজাইন একটা গাড়ির ডিজাইন একটা বাড়ির ডিজাইন এই সব কিছু কিন্তু মূলত নির্ভর করছে ইউজার ইন্টার ইন্টারফেস ডিজাইনের উপর এবং সেখানে হচ্ছে তোমার অনেক কিছু থাকতে হয় যেমন হিউ এসসিআই বলে একটা কথা আছে হিউম্যান ইন্টারেকশন কানেকশন যেটাকে আমরা বলি তারপরে হিউম্যান সেন্টার ডিজাইন এস সিডি যেটাকে বলে যদি আমরা সময় পাই একসময় হিউম্যান সেন্টার ডিজাইন নিয়ে কথা বলবো ওটা অনেক বিশাল বড় জিনিস এই হিউম্যান সেন্টার ডিজাইন যদি না হয় এটা আসলে মূলত ইউএক্স এর সাথেও যায় না ইউআই এর সাথেও যায় না তো এ হচ্ছে মূল কথাবার্তা এবং তুমি যদি যদি ইউজার ইন্টারফেস ডিজাইন করতে চাও ইউজার ইন্টারফেস এটার জনক হচ্ছে জ্যাকব নেলসন নামে এক ভদ্রলোক এবং ওই ডন নরম্যান এবং জ্যাকব নেলসন ওরা দনজন আসলে একটা কোম্পানি আছে ওদের তুমি যদি গুগলে সার্চ করো এনান গ্রুপ মানে নরম্যান নেলসন গ্রুপ নরমান এবং হচ্ছে নেলসন গ্রুপ এরা হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর টয়োটা ভ্যানকিউ কিউ মার্সিটিস রোভার প্রোবোক্স এদের হচ্ছে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে এরা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স সাজেশন করে থাকে তুমি সিম্পলি একটা জিনিস চিন্তা করো ভাই টয়োটা গাড়ি তো মনে করো জাপান বানায় এখন জাপানের রাস্তার জন্য যেই গাড়িটা বানানো হয় ওই তুমি কি মনে করো ওই গাড়িটা বাংলাদেশের রাস্তার জন্য সেম কন্ডিশনের গাড়ি বানানো হয় না এটা সম্পূর্ণ ভুল কথা জাপানের রাস্তা আর আমার বাংলাদেশের রাস্তার মধ্যে হিউজ পরিমাণ পার্থক্য আছে যেই কারণে আমাদের দেশের ইনভাইরনমেন্ট চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের দেশের মতো উপযোগী প্রোডাক্ট তৈরি করতে হয় এটার জন্য হিউজ পরিমাণ রিসার্চ লাগে যে এই দেশের মানুষ কি চায় এদের ইনভাইরনমেন্ট রকম এদের সামর্থ্য কীরকম সব কিছু মিলায় জুলায় তাদেরকে কিন্তু ওই প্রোডাক্টটা তৈরি করতে হয় এই যে প্রোডাক্টটা তৈরি করার ক্ষেত্রে এই দেশের এত কিছু নিয়ে হচ্ছে ওরা গবেষণা করতেছে সো এই জিনিসটাকে বলা হচ্ছে রিসার্চ তো রিসার্চ নিয়েও আমরা নেক্সট এক সময় কথা বলবো রিসার্চ আবার দুই প্রকার হ্যাঁ তো এগুলো হচ্ছে ইনভাইরনমেন্টাল রিসার্চ আছে একটা আর একটা হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে ইনভাইরন রিসার্চ আর একটা হচ্ছে তোমার হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে বলা হচ্ছে নরমালি যে রিসার্চ যেটাকে বলা হয় ওই রিসার্চ দুইটা রিসার্চ আছে টোটাল আমরা এগুলো নেক্সট কথা বলবো তো এ হচ্ছে মোটামুটি কথাবার্তা তো তুমি যদি আসলে ইউএক্স ডিজাইনার হতে চাও তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে গুগলে সার্চ দিয়ে দিয়ে প্রচুর আর্টিকেল তোমাকে এগুলো পড়ে ফেলতে হবে যে হোয়াট ইজ ইউএক্স ডিজাইন ডিজাইন আসলে কি তোমাকে হচ্ছে অনেক কিছু জানতে হবে ইউজার ডিজাইনার হতে গেলে তোমাকে মানুষের হিউম্যান আইকিউ নিয়ে পড়াশোনা করতে হবে হিউম্যান কগ্নেটিভ বিহেভিয়ার আমরা হচ্ছে ক্যামেরাটা বড় করে ফেলি হিউম্যান কগ্নেটিভ বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করতে হবে হিউম্যান সাইকোলজি নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে হচ্ছে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এটাকে কি বলে তোমাকে হচ্ছে এটাকে বলা হচ্ছে তুমি যেটা বলতে পারো যে সেটা হচ্ছে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে তোমাকে ডিজাইন টেস্টিং করার ক্ষমতা থাকতে হবে তোমার ভিতরে তোমার স্কেচ করার ক্ষমতা থাকতে হবে তোমাকে হাই ফেডিলিটি ফ্রেমওয়ার্ক লো ফেডিলিটি ফ্রেমওয়ার্ক ব্যাটার ফ্রেমওয়ার্ক এই জিনিসগুলো হয়তো তুমি নাম শুনো নেই এখন কঠিন মনে করার কিছু নেই এই জিনিসগুলা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে যে এগুলো কীভাবে তৈরি করে এরপর হচ্ছে তোমাকে হচ্ছে মোটামুটি হচ্ছে মিনিমাম হচ্ছে তুমি যদি একেবারে বড় লেভেলের টিমের সাথে কাজ করতে যাও অবশ্যই তোমাকে কিন্তু এই এস টিএম এস এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে নলেজ থাকতে হবে মোটামুটি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন এগুলোর একটা সিম্পল নলেজটা তোমার অন্তত থাকতে হবে যে বড় কিছু না হোক অন্তত নলেজ থাকতে হবে যেহেতু তুমি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার সো এইটা তো তুমি যদি আরো সিম্পলি যদি চিন্তা করো যেমন ধরো যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার ওদের কাজ হচ্ছে ভাই দেখে দেখে কোডিং করে একটা সফটওয়্যার তৈরি করে ফেলানো বা প্রোগ্রামের একটা সফটওয়্যার তৈরি করো কিন্তু এই যে সফটওয়্যারের আর্কিটেক্ট হচ্ছে ডিফাইন করে দেয় এদের পিছন হচ্ছে টিম কাজ করে তুমি সিম্পলি চিন্তা করতে পারো যে একটা মুভি কতটা হিট হবে আমি বাংলা মুভির কথা বলতেছি না এটা গত বিশ দশকের মধ্যে এটার কোনো হিট হুট কিছু নাই এটা অলরেডি ইন্ডাস্ট্রি আউট তুমি চিন্তা করো যে একটা মুভি কতটা হিট হবে এটা কিন্তু পরিচালক আর প্রোডাকশন হচ্ছে যিনি প্রডিউসার ওনার উপরে নির্ভর করে কিন্তু এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে স্ক্রিপ্টের উপরে নির্ভর করে যে একটা স্ক্রিপ্ট যতটা সুন্দর হবে মুভি ততটা কিন্তু সুন্দর হবে তো এই যে জিনিসগুলো এটা হচ্ছে মূলত ইউজার এক্সপিরিয়েন্স যে এটা তোমার হচ্ছে পিছন থেকে হয়তো তুমি দেখতেছো না বাট এটা হচ্ছে পিছনে কাজ করে পুরা টিমটার পিছনে তুমি কাজ করে তো এ হচ্ছে মেন কথাবার্তা তো আমরা অনেক কথা বললাম ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন নিয়ে তোমার যদি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন সম্পর্কে আইডিয়া নেওয়ার ইচ্ছা থাকে মোটামুটি তুমি শিখতে চাও তাহলে তুমি হচ্ছে থাকো আমাদের সাথে দেখি আমরা চেষ্টা করে দেখি তোমাকে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে আইডিয়া দেওয়া যায় কি না কতটুকু দেওয়া যায় আমরা যতটুকু পারি তোমাকে দেব তোমাকে তো একদম শেখাই মনে করো যে শেখাই ফেলতে পারবো হয়তো এরকম কিছু হবে না বাট তুমি একটা সলিড আইডিয়া পাবা যে আসলে রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন আসলে কি জিনিস তো ঠিক আছে আমরা পর্যন্ত ওই যে কি নিয়ে কথা বলবো মনে আছে তো না এই যে বিফোর নিয়ে কথা বলবো দেখবে এটা ওইটার মজাটাই অন্যরকম যে বিফোর আসলে কি জিনিস তো ঠিক আছে আজকে হচ্ছে এই পর্যন্ত নেক্সট আমরা আসতেছি হচ্ছে বিফোর নিয়ে কথাবার্তা বলার জন্য সেই পর্যন্ত আমরা আল্লাহ হাফেজ